যুদ্ধের যে চেতনা আমরা ধারণ করি লালন করি, আসলে এই সিনেমাটি দেখলে আমাদের সেই দিনের যে একাত্তরের যে দিন যে নামটি দেওয়া হয়েছে সত্যিকার অর্থে যে যতটুকু সময় ছিলাম আমরা এটার মধ্যে ডুবেছিলাম এক কথায়, একেবারেই যারা দেখেনি তাদের এই সিনেমাটা দেখা দরকার আমার মনে হয়। এই সিনেমার যে গানটি এটা অসম্ভব সুন্দর এবং অসম্ভব সুন্দর একটি জায়গায় এটাকে ব্যবহার করা হয়েছে, দারুণ হয়েছে সবই। খুব সুন্দর চমৎকার একটি ছবি হয়েছে এবং চমৎকার বলছি এই কারণে যে ছবিটা দেখতে দেখতে প্রতি মুহূর্তে যুদ্ধটাকে রক্তে মাংসে আমাদের অনুভবে আবার ফেরত পেয়েছে। আমার অসাধারণ লেগেছে মুভিটা, আমি থরলি 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 এনজয় করেছি। এবং আমি সত্যি কথা বলতে গিয়ে তখন তো ওই সময় আমাদের জন্ম হয়নি, কিন্তু আমার কাছে মনে হয়েছে পুরো চিত্রটা আমার চোখের সামনে ভেসে উঠেছে এবং আমি খুব ইমোশনাল হয়ে যাচ্ছিলাম। বারবারই মনে হচ্ছিল আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনার কথা, আরও যারা ওই সময়কার ছিলেন তাদের কথা। এবং হৃদি হককে আমি হার্টিয়েস্ট কংগ্রাচুলেশনস জানাবো, এত চমৎকার একটা স্টোরি উপর, মানে তার বাবার কাছ থেকে শোনা স্টোরিগুলো দিয়ে সে এত চমৎকারভাবে ডিরেকশন দিয়েছে, মানে এক কথায় অসাধারণ। এবং কলাকুশলী যারা ছিলেন ফেরদৌস ভাই থেকে শুরু করে অনেকেই ছিলেন, এত চমৎকার অভিনয় করেছেন, মানে আমি পুরো ছবিতে এতটুকু এপাশ ওপাশ হতে পারিনি, মানে চিত্রনাট্যটা এত টাইট, মানে সব কিছু মিলে অসাধারণ। এখন বিকাশেই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। রিদিয়াপুর প্রথম ডিরেকশন থেকে এই পর্যন্ত আমি প্রতিটি কাজের সাথে ছিলাম, এটার সাথেও ছিলাম অনুপ্রেরণায়। তো এসে দেখে আমি আসলে কথা হারিয়ে ফেলেছি, কারণ এতই আবেগময় শেষটা, আর এত ভালো ভালো অভিনেতা অভিনেত্রী বাংলাদেশের লেজেন্ডারি সব অ্যাক্টর অ্যাক্ট্রেসরা এই চলচ্চিত্রে কাজ করেছে। আর রিদি আপু অসাধারণ লিখেছে স্ক্রিপ্টটা, অসাধারণ ডিরেকশন দিয়েছে। 1971 টিম সবাইকে অভিনন্দন জানাচ্ছি, বাংলা চলচ্চিত্র এভাবে এগিয়ে যাবে আর বাংলাদেশের ইতিহাস এভাবেই আমাদের পরের প্রজন্মর কাছে আমাদের চলচ্চিত্রের মাধ্যমে পৌঁছে যাবে। আসলে মুক্তিযুদ্ধের সিনেমা নিয়ে আমাদের একটা রিজার্ভেশন আছে যে মুক্তিযুদ্ধের সিনেমা মানে মানে সেই অর্থে যে সিনেমা হলে গিয়ে দেখার মতো হয় না, টেলিভিশনে পর্দায় দেখে ফেলবো, এরকম একটা ভ্রান্ত ধারণা ছিল। সেই ধারণাটাকে হৃদি হক অসাধারণভাবে চেঞ্জ করে দিয়েছে, যে মুক্তিযুদ্ধের পটভূমিতে যে সুন্দর একটা প্রেমের গল্প, মানবিক মূল্যবোধের গল্প, ভাতৃত্বের গল্প, পারিবারিক গল্প দিয়ে একটা সুন্দর মুক্তিযুদ্ধের সিনেমা হয় সেটা হৃদি হক করে প্রমাণ করে দিয়েছে। এবং এতে করে আজকে আমাদের যে শিল্পী কলাকুশলীরা যেভাবে এসে সিনেমা দেখছে এবং প্রত্যেকে যে অশ্রু নিয়ে যে ফিরে যাচ্ছে, আজকে একজন হাওমা করে কাঁদছিল একজন দর্শক, তো এটা দেখে মনে হয়েছে যে না, আমাদের মুক্তিযুদ্ধ তো আমাদের সবচেয়ে স্পর্শকাতর, আমাদের সবচেয়ে অহংকারের একটা জায়গা। তো সেই জায়গা থেকে আমি সবাইকে অনুরোধ করব, যেভাবে এতদিন ধরে দর্শকপ্রিয়তা পেয়েছে বাকি দিনগুলোতে যেন আসে। আসলে নতুন প্রজন্মের দেখা দরকার যে কীভাবে আমরা আমাদের এই দেশটাকে পেয়েছি, এটা নতুন প্রজন্মকে দেখানোর জন্যই কিন্তু হৃদির এই নিবেদন। হৃদিকে সহ পুরো টিমকে অনেক ধন্যবাদ জানাই, অনেক শ্রম দিয়ে আমরা কাজটা করেছি, অনেক ভালোবাসার সাথে কাজটা করেছি। আজকে যখন দর্শকদেরকে দেখি, যখন আফজাল হোসেন, সুবর্ণা মুস্তফা, মৌসুমি এদের মতো দর্শকরা এসে আমাদেরকে প্রশংসা করে, তখন আমার খুব আনন্দ হয়। মিডিয়ার ভাই বোনদেরকে অনেক ধন্যবাদ, সানি ভাই সহ যারা যারা এসেছেন সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা এতদিন যেভাবে সাপোর্ট করেছেন আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাই, এবং আপনাদের মাধ্যমে সবাইকে বলতে চাই যে এই সিনেমাটা প্রত্যেকের দেখা উচিত, প্রত্যেকের দেখা উচিত, তবে এই ধরনের আরও সুন্দর সুন্দর সিনেমা হবে। আমাদের আসলে সবচেয়ে অহংকারের জায়গা, সবচেয়ে স্পর্শকাতর জায়গা, এটা আসলে হৃদয়ে এসে টাচ করেছে সিনেমাটা। এই সিনেমাতে এমন কিছু ছোটো ছোটো গল্প আছে, এমন কিছু মানে হৃদয় বিদারক কাহিনী আছে যেগুলি সে হৃদয়ে দাগ কাটে। সেটা দেখার জন্য, সেটা বোঝার জন্য যারা মুক্তিযুদ্ধ দেখেছেন তাদের তো খুব ভালো লাগছে, যারা আমরা যুদ্ধ দেখিনি, যারা যুদ্ধের কথা শুনেছি, যুদ্ধ সম্বন্ধে জেনেছি, তাদেরও এসে ভীষণ হৃদয় এসে লাগছে। সেই জায়গাটাতে হৃদয় আসলে ছুঁতে পেরেছে মানুষ। মুক্তিযুদ্ধ দেখেনি, অনেকেই দেখেনি, অনেকে দেখবেন আরও ভবিষ্যতে, কিন্তু মুক্তিযুদ্ধ তো আসলে প্রত্যেক বাংলাদেশের মানুষের হৃদয়ের গহীনে। তাই আমরা যদি প্রপারলি ইন্টারাক্ট করতে পারি, প্রপারলি তাদের কাছে পৌঁছাতে পারি, তারা যে দেখেন এবং এমনভাবে গ্রহণ করেন সেটা তো আপনারাই দেখছেন। এখন আসলে সব কিছু দর্শকদের জন্য এবং দর্শকদের হাতেই, দর্শকরা যে বিপুল ভালোবাসা দিচ্ছে, এত এত ভালোবাসা, এত আবেগ, আসলে এর চাইতে বড় পাওয়ার কী থাকতে পারে।